আল্লাহ বাপ্পা বড়মা আসছে, বড়মা আর বড়মা আসা মানে আল্লাহ বাপ্পা আপনার তথা আমার ছেলেদের কত খুশি, কত আনন্দ, বড়মা এসেছে, কি খুশি, কি সন্তুষ্ট। এইভাবে বউ কানে কানে বলছে হারোয় যাও দিনি, বলছে কেন, বলছে বড় একটা কাতলা মাছ কিনে আনো দিন, কেন, বলছে আমার মা খাবে, আমার মা, কেন বুঝতে পেরেছে, বউ বলছে আমার মা খাবে, জি ঢেকি সাইকেলে সুজেছে হারোয়ার সবচেয়ে বড় কাতলা কিনেছে, ছাউরি খাবে, জি। এইবার বউ যখন বটি দিব আসতেছে, স্বামীর মা বৌমাকে বলছে বৌমা বৌমা ও কাতলা কেডা খাবে, বলতে আমার মা খাবে। স্বামীর মা বলতে আমি তোমার মা না, হ্যাঁ ওই মাথাটা ফেলে দুটো ভাগ করে একটা ভাগ তোমার মা দিও আর একটা আমার দিও, আমি ছেলের মা। আচ্ছা বলে কি দোষ আছে, ও বাবা একদম ফুলে বারবার করতেছে আর মুখ যেন হাড়ির তল, যেই স্বামী বাড়িয়েছে কানে কানে বলতেছে এ মাস ফির গেলে যাও, কেন, বলতে আমার মা খালি পেট লাগবে, কেন, বলছে তোমার মা নজর লেগেছে মাঠে, আমার মার পুরো মাথা দেবো, তোমার মা নজর লেগেছে মাথা আমার হবে না, জি। এইবারে স্বামী বউ পাগলা, বউ জাবালে তাই, এইবারে মার কাছে যে বলছে মা তোমার নাকি মাথা খাবার খুব ইচ্ছা, মাথা খাবা, মা বলতে তো বলো বিপদে পড়েছি, আমি বউ মাস কানে কানে বলেছি বউ তোমার সাথে বলেছে যাও আমার মাথা দিতে হবে না, আমি মাথা খাবো না, তো শাউরির দিকে যা। এইবার কি মন হয়েছে রান্না বান্না করে আল্লাহ ভাগবান দুই বিন এক জায়গায় বসছে, এইবার দুটো মাথা তথা ফেলেছে তো দুটো, একটা মা নিজের মা একটা স্বামীর মা দেশে, যা খুশি মনে খেয়েছে খুব খুশি, কিন্তু বউ কিন্তু গোরাগরা করছে গড়গড় করতেছে, ও মাথা মার দেবে পুরো মাথা, মা বহু দিন আসেন একটু খাবে জন্মের খাওয়া খাবে কথা বলে, কিন্তু সেই মাথায় ভাগ বসেছে, আবার না দিলি মার পেট লাগবে, ওরা ঠিক আছে নজর লেগেছে, জি। এইবারে স্বামী বলছে হেরা তুই এরা মুখ কালো করতিস কেন, তা বলছে তো আমার মাথা, হ্যাঁ আমার মা খাবে কিন্তু ভাগ দিতে হলো তোমার মা, এই জন্য আমার কষ্ট পাচ্ছে। স্বামী বলতে তুই ঠান্ডা হাতি রাতের বেলা বুঝতে পারবি, বউ বুঝে গেল ঠিক আছে রাতের বেলা কি মজা দেখায় দেখি, জি। এইবারে আল্লাহ ভাগবান এখন স্বামীর মার বিছানায়, এখন ওই বড়মা আল্লাহ ভাগবান এখন গল্প করে 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 এখন স্বামীর মার বিছানায় শুয়ে পড়েছে বড়মা, বিন মনে করলো আমার বিন যখন শুয়েছে ঘুমিয়েছে এবার কেতা টাতা মুড়ি দে, এবার বড়মা যেখান জায়গা করে দেখলো সেখানে কি ইনি শুয়েছে বিছানা পাল্টে গেছে। এইবার রাত দুটোর সময় উঠে বড়ি বলতে ওর মাসের মাথা জন্মের কাল খাবো, জি। এইবার স্বামী স্ত্রী উঠে কি করেছে বাবা, এইবারে বউ, হ্যাঁ বউ ধরেছে মাথার দিকে আর ঢেকি ধরেছে পার দিকে, জি। এইবার কত ভূমির করে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, এইবার পাঁজা করে লে এই খালের ধারে ফেলে দে, মাথা তোর জন্মের খাওয়া খাওয়া, বাড়ি এসে স্বামী স্ত্রী কি খুশি, মাথা খাবি মাথা খাবি জন্মের খাওয়া খা ওই খালের ধারে খা, জি আল্লাহ আকবার। এইবার যেই সকাল হয়ে গেছে মসজিদে আজান দিয়েছে, এবার ছেলের মা উঠে বলতে বৌমা 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 জলদি করে ওঠো একটু নাস্তা পানি করো তোমার মা এসেছে, ও আসার খেয়ে পড়েছে আমার মা, আমার মা কই, তার মানে বিছানা পাল্টে গেছে, আমার কথা বুঝেছো বা, ও আর কথা বলি মা শুয়েছে স্বামীর মা,
বিছানা পাইতে গেছে আপনা স্বামীর গলা ধরে বলতে শিগগির ওঠো চর মামি আপনা এইবারে দুজন হাই বাই করে গেদাকে খালের দারে বইমা শুধু হামাগুড়ি দিচ্ছে এইবারে দেখে বলছে বইমা দেখে বলছে হারা তুই মাছের মাথা দিলি এই খালে ফেলবি বলি মেয়ে তখন বলছে মা মা তুই বিছানা পাল্টালি কেন ফেলবো তো স্বামীর মা গল্প করতে করতে শুয়ে পড়েছি বুঝতে পারি তাই বলে কি খালে ফেলবি আল্লাহ কি কল দেখে ফেলবে স্বামীর মা বলেছে নিজের মা এটা আমার আল্লাহর খেলা কার খেলা বাবা চিল্লে বলো কার খেলা করে বলো কার খেলা আল্লাহ পারে না পারে না চিল্লে বলো পারে না পারে না করে বলতে হবে পারে না পারে না ক্ষমতার মালিক আমার আল্লাহ যদি চিনলে বলেন সুবহানাল্লাহ জোরে বলা গেল আরেকটু জোরে বলতে পারলেন হ্যাঁ আপনি মনে করছেন আমি চুরি করে বাড়ি এনে খাওয়াবো ছিনতাই করে এনে বাড়ি খাওয়াবো আমার ছেলে মেয়ে বউর আমাদের ভাগ নেবে জি ওদের একবার জিজ্ঞাসা করেছে হ্যাঁ আমি রাতের বেলা চুরি করে জল করতে মাছ ধরে এনে তোকে খাওয়াচ্ছি ভাগ নিবি তো ছেলে বলবে কিসের ভাগ মেয়ে বলবে কিসের ভাগ বউ বলবে কিসের ভাগ তুমি সংসারের গার্জেন তুমি কোথার থেকে আনবে না আনবে তোমার ব্যাপার আমরা ভাগ নেবো না দেখেছে ছেলে মেয়ে বউ কেউ তোমার ভাগ লাগবে না জি আজকের ভাবুন আমরা কার জন্য কি করছি বাবা আজকের কার জন্য জীবনটা বরবাদ করে দিচ্ছি কার জন্য জীবনটা নষ্ট করে দিচ্ছি জি রাতে রাত নেই দিনের দিন নেই আজকে জীবনটা শেষ করে দিলাম করবেন না ফিরে আসুন জি একটু চলে আসুন আল্লাহর নবীর রহমতের নবীর কি দরকার ছিল আজকে রক্ত দেওয়া কি দরকার ছিল দন্দান শহীদ করে দেওয়া আমার নবী পাক এত কষ্ট করেছেন এত দুঃখ পেয়েছেন আজকের উম্মতে মুহাম্মাদের জন্য ভাইরে এমন দিন গেছে নবী সাত দিন পর্যন্ত নুন জলেনি আল্লাহ নবী ক্ষুধার কাতরে সহ্য করেছেন পেটে পাথর বিধি জীবন কাটিয়েছেন ও ভাইরা রে আল্লাহর কাছে যদি বলতেন আমার নবী আল্লাহ আমি জান্নাতের খানা খাবো আল্লাহ আমি দুনিয়া করে করে খাবো আল্লাহ পাক দিতে রাজি ছিলেন কিন্তু একদিনের পরে আল্লাহর কাছে কোনো দাবি করেননি একদিনও বলেনি আল্লাহ আমার খেতে দাও আল্লাহ আমার পড়তে দাও আল্লাহ আমার সম্পত্তি দাও আমার নবী পাক বলেনি আমার নবী পাক শুধু বলেছিল আমার উম্মতের নাজাত মুক্তি দিও একটু জোরে বলতে পারলেন সবাই মিলেমিশে সুবহানাল্লাহ বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন কি আজকের বলছি বাবা নিজের জীবনটা বেকার করবেন না লস হবে আজকে আমার আব্বা সুদ্দিন গাজী গোড়া তার শুয়ে আছে হারবায় ওনার কি দরকার ছিল ওনার বাড়ি তো আরবে জি আমার নবীর দেশে বাড়িও না তুমি হারো এলেন কেন এই কলেমার পতাকা কোরআনের পতাকা আজকের তিনি হাতে করে নিয়ে এই হারোয়ার জমিনে হার গেড়েছিলেন জি তাই এলাকার মানুষগুলো স্বস্তি পেয়ে ইসলাম বরণ করে নিয়ে তারা জীবনটা তৈরি করছে জি এই জন্য বলছি বেকার খামোখার জীবনটা নষ্ট করবেন না একটু তকবীর দিচ্ছি যত ভাই আমার বসে আছে যদি মনে করেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেব আপনার ব্যাপার আমি বলবো না জি আপনি যদি মনে করেন আল্লাহর নাম একটু বেশি নেব আপনার ব্যাপার
জি এটা সবাই মিলে একটু ল্যাম্প দেখি নারায় তকবি সুন্দর হয়েছে নারায় তকবি নারায় তকবি সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ ভরফুরপুর গ্রামের মহানিসালে সোয়া ভরফুর গ্রামের মহানিসালে সোয়া নারায় তকবি একটু মহাপদের সঙ্গে জেগের করে সবাই বলে কলমা পড়ে একটু মরে গেলে তো কলমা চলবে কলমা মা বাপ যাহার না পথে পথে কাঁদেন নবী একলা নিরালা ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না এই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায় জোরে আল্লাহ সুন্দর হচ্ছে আমার ভাইরা বাবা চির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা আজকের আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি আল্লাহর কাছে জীবন তৈরি করে ফিরে যেতে হবে যে জীবনের মূল্য এই পৃথিবীতে আপনাকে তৈরি করতে হবে আজকে যারা জীবনটা তৈরি করেছে যারা জীবনটা গড়েছে একমাত্র তারাই হয়েছে কামিয়াব একটু জোরে বলা গেল না আর একটু চিনলে বলা গেল না আল্লাহর একজন অলি তিনি একটা মাদ্রাসা করেছে কোরআনি মাদ্রাসা জি আল্লাহর অলি কোরআনি মাদ্রাসা করেছে ছেলেরা বাচ্চারা ওই কোরআনি মাদ্রাসায় পড়ে একটা বিধবা নারী স্বামী নেই আহ এতেকালের তিন দিন আগে বিবির গলা ধরে বলেছিল প্রাণের বিবি আমি দুনিয়ার থেকে চলে যাব রোগগ্রস্ত হয়েছি খবরদার আমার ছেলেটা মুক্তবে দিবি কোরআন যেন পড়তে পারে আল্লাহ কালাম যেন পড়তে পারে আমার ছেলে যদি কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করে নিশ্চয়ই আল্লাহ আমার কবরের নাজাত মুক্তি দেবে এই কথা বলে স্বামী দুনিয়ার থেকে চলে গেলেন বাবা স্বামী দুনিয়ার থেকে বিদায় নিলেন আল্লাহর কি মহিমা একটা ছেলে আল্লাহ দিয়েছে আল্লাহ পাক ওই ছেলেটাকে নিয়ে আর আল্লাহ পাকের দয়া ওই ছেলেটাকে মা জোর নিজ কি করলেন ওই মক্তবে ভর্তি করে দিলেন বাবা ছেলে তুমি আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কালাম পড়ো আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কালাম পড়ো
ওই ছেলেটা মাদ্রাসা পড়তে লাগলো, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাজা, পড়তে 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 এক বছর দু বছর কেটে গেল, ভাইরা কি বলবো, আরো ছেলেরা মুক্তবে পড়ে, তারাও কিন্তু কোরআন পড়ে, কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, এই এতিম ছেলে দেশের বাপ নেই, ওই ছেলেটা মাঝে 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 বাবা কারুর বই চুরি করে, কারুর খাতা চুরি করে, কারুর কলম চুরি করে, কারুর টাকা চুরি করে, ওই বাচ্চারা দেখে বলছে মোহাম্মদ উস্তাদ হুজুর গো আজকে আমাদের টাকা চুরি করেছে, আমাদের বই চুরি করেছে, আপনি বিচার করে দিন। আল্লাহর মাহবুব বাবা উস্তাদরা দেখছে বাবা এই মাদ্রাসায় চুরি করতে পারবে না, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মাদ্রাসা। বাবা ছেলে বাবা এসব গুলো করবে না, জি বাবা ছেলে তুমি আল্লাহর কোরআন পড়ো, এসব করতে নেই, ছেলেটার অভ্যাস, জি প্রত্যেক দিন খাতা কলম চুরি করে, বাচ্চারা দেখে বলছে হুজুর আজকের আমার বই চুরি করেছে, কেউ বলছে কলম চুরি করেছে, কেউ বলছে খাতা চুরি করেছে, ওস্তাদেরা না জেহাল একটা ছেলে নিয়ে, তাই দেখে বলছে বাবা ছেলে এই মাদ্রাসার একটা ইজ্জত আছে বাবা, মাদ্রাসার সম্মান আছে বাবা, তুমি এমন করে চুরি করবা না, এমন করে বলের কাপে বেয়াদিনি করবে না, ও বাবা ছেলে বেয়াদিনি করলে এই মাদ্রাসা থেকে তোমার তাড়িয়ে দেব। ছেলেটা অভ্যাস প্রত্যেক দিন চুরি করে, ওস্তাদরা বলে বলে যখন হয় না, যে মাদ্রাসা তৈরি করেছে উনি হলেন বোয়ালি কলমদার পীর, বিখ্যাত আল্লাহর ওলি, ওনার কাছে চলে গেলে হুজুর গো আপনি মাদ্রাসা তৈরি করেছেন কোরআনের কারখানা, কিন্তু ছেলেটা দুষ্টুমি করছে, খাতা কলম বই চুরি করছে, আপনি একটু মানা করে দিন, আপনি আল্লাহর ওলি, আপনি বললে কিন্তু বাচ্চা শুনবে, আমরা বলে শুনছে না, আল্লাহর ওলি দেখে বলছে ও বাবা ছেলে যেখানে কোরআন পড়া হয় ওই জায়গা ইজ্জত ওই জায়গা সম্মাননা দিয়ে দেয়, খবরদার তুমি যা করার করেছো আর যেন চুরি করবে না, মানা করে দিয়েছে, কিন্তু ওই ছেলেটা শোনে না। আব্বা যান ভাই যান আবার ছেলেরা বলছে হুজুর আমাদের বই চুরি করেছে, আমাদের টাকা চুরি করেছে, ওস্তাদরা বলছে বাবা ছেলে তুমি এমন করছো কেন বলো বাবা, খবরদার তুমি চুরি করবে না, এমন তুমি করবে না, ও ভাইরা রে আল্লাহর মহামনিরা তাদের মধ্যে ধৈর্য আছে, বাবা সবর আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, এইবার বাবা কি করলেন, আবার কিছুদিন চলে গেল ছেলেটাকে করে চুরি করতে লেগেছে, আবার ওস্তাদ কি করলেন ছেলেটাকে নিয়ে ওই পীরের দরবার হাজির হুজুর দেখুন তো আবার চুরি করছে, ব্যাপারটা কি, কারণটা কি, ওস্তাদ পীর সাহেব দেখে বলছে বাবা ছেলে তোকে মানা করলাম তুমি তো শুনলে না, হ্যাঁ তোমাকে মানা করলাম তুমি শুনলে না কেন, আবার চুরি করছো কেন বাবা, আল্লাহর ওলি দেখে বলছে বাবা তোমাকে মানা করছি তুমি যেন চুরি করবে, নিষেধ করছি চুরি করবে না, জি আল্লাহর ওলির কথা মতো ছেলেটা চুরি করে না, আবার পড়তে লাগলো আল্লাহর কোরআন আল্লাহর কালাম, পড়তে 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 আবার আগের মতো অভ্যাস, আবার চুরি করতে লেগেছে, ওস্তাদরা বলছে এই ছেলেটা আর তো রাখা সম্ভব হবে না, তাই পীরের দল নিয়ে গেলেন পীর সাহেব, আপনি দুই দিন মানা করে দিয়েছেন কিন্তু এত শুনছে না, কারণ কি, আল্লাহর ওলি ছেলেটার মুখের দিকে তাকে বলছে বাবা ছেলে তোমার দুই দুইবার মানা করলাম তুমি শুনলে না, আমি বলছি শোনো
আগামীকাল সূর্য উঠতে না উঠতে তুমি দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাকের ছেলেটাকে তুমি তুলে নাও। এমন ছেলে যদি মাদ্রাসায় থাকে, মাদ্রাসার ক্ষতি, কোরআনের ক্ষতি, এমন কাজ আমি বরদাস্ত করতে পারছি না। ছেলেটা শোনার পরে কানতে কানতে মাদ্রাসায় গেল, বাবা ছুটি যখন হয়ে গেছে এবার বই পুস্তকগুলো গুটিয়ে বাবা গেটের সামনে বসে বলে কানতে লাগলো, আল্লাহ গো কেন আমি চুরি করতে যেতাম, আজকে পীর সাহেব মানা করে দিলেন আমি কেন শুনিনি, আজকে উনি তো বদদোয়া করে দিয়েছে আমি তো দুনিয়াতে চলে যাব, আল্লাহ গো আমার জনম রুকিনী মা পেটে ধরা মা যে মা জননী আড়াই বছর আমার দুগ্ধ দিয়েছে ওই মা কি করে সহ্য করবে, আমার দুনিয়ার জমানে আব্বা নেই, আব্বা দুনিয়াতে বিদায় দিয়েছে আমার মা হচ্ছে বিধবা মা কি করে সহ্য করবে, হাও মা করে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা গেটের সামনে বাবা ঘুমিয়ে যা। মা পেটে ধরা মা জনম দুকিনী মা ডাক দিয়েছে, হ্যালো আমার ছেলে তো বাড়ি এলো না, আমার মানিক তো বাড়ি এলো না, আমার সোনা তো বাড়ি এলো না, জি যত জ্বালা কিন্তু মা একমাত্র মা জানে সন্তানের ব্যথা, একমাত্র মা জানে সন্তানের দুঃখ, তাই মা বসে বসে কাঁদছে, আহ আমার মানিক তো বাড়ি এলো না, আমার সোনা তো বাড়ি এলো না, পাশের বাড়ির ছেলেরা ওই মক্তবে পড়তো, বাবা মা জননী চলে গেলে বাবা জিজ্ঞাসা করলেন বাবা ছেলেরা তোমরা একই মাদ্রাসায় পড়তে বাবা একবার বলো বলো আমার ছেলে কই, আমার সোনা তো বাড়ি এলো না, ও ভাইরা রে সব ছেলেরা দেখে আমার জাম্মা যান, মাদ্রাসার ছুটি হলে বাবা কেউ কার দিকে খেয়াল করে না, আমরা তো জানি না আপনি মাদ্রাসায় চুরি যান, আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন কি ব্যাপার, সন্ধ্যার পরে মা জনম দুঃখিনী মা বাবা পেটে ধরা মা বাবা অন্ধকারে গুটি গুটি পায় এই বাবা মাদ্রাসার দিকে যায়, এইবারে মা বাবা গেটের পাশে অন্ধকারের পাশে থাকে একটা কে যেন শুয়ে আছে, মা প্রশ্ন করে বাবা তুমি কে, বাবা তুমি কে, বাবা ছেলেকে জবাব দিচ্ছে আম্মা জান আমি তোমার বেটা, ও ভাই রে মা বুকের মধ্যে জড়িয়ে কাঁদছে বাবা ছেলে আজকে তুই এমন করে এখানে শুয়ে আছো কেন, তুমি আমার একটা মানিক তুমি বাড়ি যাবে আমার মা বলে ডাকলে আমার কলিজা খানা কিন্তু জুড়িয়ে যা, বাবা ছেলে তুমি এখানে শুয়ে আছো কেন বলো, ছেলেটা বলে আম্মা যা ও আম্মা যা আমি বাড়ি যাব না আমি পথে পথে কাঁদবো, মা জননী জনম দুঃখিনী দেখে দেখে বলছে বাবা কেন তুমি বাড়ি যাবে না, কেউ তোমার মেরেছে কেউ তোমার বকেছে, আমি একটুখানি তোমাকে জিজ্ঞাসা করি বাবা, না 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 কেউ তোমার মারিনি কি বকিনি, তাহলে এমন করে শুয়ে আছো কেন, আমার দেখে বলছে বাবা চলো চলো বাড়ি চলো, তুমি দশটা পাঁচটা না তুমি আমার একটা মাত্র মানি, বাবা চলো বাড়ি চলো, ছেলে বলে মা আমি বাড়ি গিয়ে কি করব, আমার তো জীবন বেকার আমার জীবনের কোনো মূল্য নেই, ভাই রে জনম দুঃখিনী মা বুকে ছুঁয়ে পাতা করে নিয়ে বাবা গুটি গুটি বাড়ি বাড়ি চলে এলো, ও মানি একবার বলো তুমি এমন করে কান্দ কেন, ব্যাপারটা কি প্রত্যেকদিন তুমি বাড়ি আসো
আসার পর আমি মা জনম দুঃখিনী একসঙ্গে দুজন বসে খাই, তোর আব্বা জান দুনিয়ায় নেই, তুমি আমার মা বলে ডাকলে আমার কলিজাটা জুড়িয়ে যায়। আসলে এমন করছো কেন বাবা, ভালো ভালো কি হয়েছে, কোন অসুবিধা হচ্ছে কি বলো বাবা। ছেলেটা বলে না, শুধুই চোখের পানি ফেলছে, আম্মা বলা যাবে না। মা বলছে মানি বলো না কি হয়েছে, বলো না কি হলো। ছেলেটা বলছে আম্মা আমি মরে যাব মা, আমি মরে যাব মা। কোন সন্তান যদি মায়ের সামনে এমন কথা বলে আমি মরে যাব, মা কি সহ্য করতে পারে, মা কি থাকতে পারে? ও ভাইরা, আল্লাহ পাক আমাদের সন্তান দিয়েছে, আপনার মহাফিলি দ্বারা বসে আছে, প্রত্যেকের বাচ্চা আছে। আজকের বাচ্চা যদি মুখে বলে আমি মরে যাব, মা কি করে সহ্য করবে? তাই জনম দুঃখিনী মা ওই ছেলের গালে চুমুতে বলছে মানিক গো, এমন করে বলতে নেই, বলো বল তুমি এমন করে বলছো কেন, তুমি দশটা পাঁচটা না একটা মাত্র আমার কলিজার টুকরা। বাবা কি হয়েছে একটু বলো, বলো কি হয়েছে? ছেলে বলে মা গো আমি মাদ্রাসায় খাতা চুরি করি, আমি কলম চুরি করি, আমি টাকা চুরি করি, ওস্তাদরা বারবার মানা করে দিয়েছে, কিন্তু আমি শুনি না, শুনিনি, শুনি না, শুনিনি। আমি ওই কাজটা বেশি বেশি করে করি, এই মাদ্রাসার যিনি আপার আপার তৈরি যিনি করেছে, প্রতিষ্ঠিত যিনি করেছে, ওই বোয়ালি পীর সাহেব উনি আমাকে মানা করে দিয়েছে। আম্মা যা আমি জানি না কি ব্যাপার, কেন চুরি করি বুঝি না, এই আজকের আমার পীর উনি বদদোয়া করে দিয়েছে, সূর্যটা লাগে কিন্তু আমি মরে যাব। আরে মানে আমি বর্তমান পাঁচখানা একটা ছেলে মাগো, আজকে যদি আমি দুনিয়াতে চলে যাই বিদায় লে, তুমি কার জন্য দুনিয়া করবে মা? আমার আব্বা দুনিয়ার মুখে বেঁচে নেই, আমি একটা মাত্র তোমার নয়নীর মানি। আমি বিদায় নেব মা, আমি চলে যাব মা, আমি থাকবো না, কারণ আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, তিনি যখন বদদোয়া করে দিয়েছে আমার আর কোন উপায় নেই, আমি চলে যাব। ভাইরা বাবা দিরা ও হর পুকুরের তরুণেরা না ও যুবকেরা জানো না, মায়ের দোয়া কত বড় দোয়া, বাপের দোয়া কত বড় দোয়া। ও ছেলেরা রে মাঝে 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 এই মা বাপের দোয়া নিতে হয়, কারণ মা বাপ তোমার জীবনের উপহার। ওই মা বাপ যদি দোয়া করে পৃথিবীর কোন অলি কোন পীর আটকাতে পারে না, ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে আল্লাহ পাক কিন্তু কবুল করে নেয়। কটা ছেলে মা বাপের জন্য আজকে দোয়া করে চায়, কটা ছেলে মা বাপকে খুশি করে, কটা ছেলে মা বাপকে সন্তুষ্ট করে, তখন ছেলে আছে যে আমরা তৈরি করতে পারিনি, আমরা গড়তে পারিনি, আমরা যে ছেলে তৈরি করেছি ও ছেলে সে ছেলে না। আজকে বাড়ি বাড়ি করে রেখে যাচ্ছ তুমি, আমি মনে করছি মরণের পরে আমার নামে শব্দশালী করবে, আমার নামে কবর জেরাত করবে, আমার নামে ফকির মিসকিন খাবে, কবরে শুয়ে দেখে নিও কি করে। জি আজকে তিন ভাই দুই ভাই ওরা লেখলেখি করবে ভাগ বন্টন নিয়ে, জি মনে করবে না, মনে করবে না। এই জন্য বলছি খুব সাবধান, মা জনম দুঃখিনী পেটে দ্বারা মা আসার পিচার খাবা মা, ডেকে বলছে মানি গো আল্লাহর অলি বদদোয়া করে দিয়েছে, আমি মা মাতা পেতে নিলাম, আয়া তোর গালে দুটো ভাব দে, তুই ক্ষুধার যন্ত্রণায় সকালবেলা মাদ্রাসায় গেছিস, এক দাম
পানি তোর পেটে নেই বাবা, আমি নিজে হাতে তোর গালে তুলে খাবো। ছেলে বলে আম্মা জান খাবো না, আম্মা জান খাবো না, আমি তো মরে যাবো মা, আমি তো দুনিয়ায় বাঁচবো না মা, আমার খেয়ে কোনো লাভ নেই। মা বলছে মানি তুই মরে যাবি যাবি, তবে দুঃখ নেই, আমি তোর গালে কিছু দিতে চাই। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন গো, তোর যদি হুকুম দেয় ফাঁসির আসামিকে, যদি ফাঁসি রায় দিয়ে দেয়, আপনি ফাঁসির আসামিকে যদি বলেন আমি আপনার ছাগলের গোশ খাবো, বিরিয়ানি খাবো, কিন্তু না না না, ওই ছেলেটার দিন গুনতে থাকে, আমার তো জীবনে ফাঁকি হবে, আমি তো মরে যাবো বাঁচবো না, খাবার দিকে চাহিদা পাকে না, এই বাচ্চা ছেলেটা খাঁচ্ছে, আমার খেয়ে লাভ কি, সূর্যটা রাখে আমি তো মরে যাবো। আল্লাহর ওলি বদদোয়া করে দিয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার খেয়ে লাভ কি, কিন্তু মা যে মা খাবার লাঞ্ছিত বঞ্চিত করি বাবা, তুই তো গাড়ি করি গাল মন্দ করি, তুই তো গাড়ি করি গাল মন্দ করি, বাজে কথা বলি কটূক্তি করি, ছেলেরা করোনা 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 করোনা, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। আমি বলিনি, নবী বলেছেন, কোন ছেলে মা বাপকে যদি খুশি করতে পারে, রাজি করতে পারে, হাসি ফোটাতে পারে, ওই ছেলের জন্য জি, এটা আমার কথা না, আমার নবী পাকের কথা। জি, তুমি যখন কিছু আসবে হাওড়ার বাজার থেকে বাড়ি আসবে, ও ছেলেরা তোমার বেটা বেটির জন্য তুই মিষ্টি কিনে আনবে গো, একটা আলাদা করে মিষ্টি এনে তোমার মার হাতে তুলে দিও, ও মা আমার বেটা বেটি খাবে মা গো, হয়তো তোমার ভাগ্যে হবে না, এই জন্য আলাদা করে তোমার জন্য এনেছি, তোমার আমার জনম দুঃখিনী মা বাপ, যদি মিষ্টিটা হাতে করে নিয়ে একবার যদি দোয়া করে আল্লাহ আমার গরিব বেটা আজকে আমার জন্য কিছু মিষ্টি এনেছে, আল্লাহ আমার বেটাকে শান্তি দাও, ও ছেলে রে ও তরুণ তোমার মনে কেটে রেখে দিও, এই মা যদি একবার দোয়া করে কেউ আটকাতে পারবে না, ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যা। জি, মা বাপ কাল্লা তো নিয়ামত করেছে, মা বাপ কে তো রহমত করেছে। জি হ্যাঁ, ওদের সাথে বাজে কথা বলতে নেই, ওদের সাথে তুই তোগারি করতে নেই, ওদের সাথে কুটুত্তি করতে নেই। জি, এই হরপুকুরে আমি যখন এসেছি বাবা, আজকালের কথা না, জি এখান থেকে 30 বছর আগে আমি হরপুকুরে এসেছি বাবা, আপনাদের জানা আছে কি জানি না বাবা। জি, আর মাঝে একবার দুবার বোধ এসছি, আল্লাহ পাক এনেছি, এবার ছেলেরা আমাকে খোঁজ দিয়ে বলে, হুজুর তুমি বাড়ির পাশে আমরা বাইরে যাই, তোমার বাইর নিয়ে তোমার একটু আসতে হবে। আমি বললাম বাড়ির পাশে তো হঠাৎ খোঁজ নিচ্ছিস কেন, আল্লাহর হুকুম, আমি তো এলাকায় খুব কমই আসি, আপনারা জানেন আমার আল্লাহ পাক একটু বাইরে বাইরে নিয়ে যায়, যারা খুব নাসর ধরে ফেলে সেই দাওয়াত গুলো আমি নিয়ে নেই বাবা, কি করবো। তো আল্লাহ আকবার, আমি ছেলেদের মন মানসিকতা খুব ভালো লেগেছিল, তবে আজকের আরো ভালো লাগলো, রাস্তায় কোনো ভিড় নেই, আমার গাড়িতে এলো তো রাস্তায় ভিড় নেই। জি, এদিনে মাদার তলায় সভা করেছি মসজিদ, আপনারা জানেন মা মার্কেটের পাশে বাবা। জি, আমার গাড়ি পাস হতে হতে 15 মিনিট লাগলো, নড়ে না। হ্যাঁ বাবা, 3 সন্তানের মা দেড়কে পাপড় খাচ্ছে, হ্যাঁ আমার গাড়ি হরেন দেখছে নড়ে না, মনে হচ্ছে চাকার তলায় বেশ হবে বোধহয়। জি, কিন্তু আমি এসে দেখলাম কোনো দোকান টোকান নেই,
এবং যা দেখলাম সুন্দর আমার গাড়িতে এলো। আমি ছেলেদের বলছিলাম খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। তবে অনেকে আমার একটু খারাপ মনে করে, একটু দোকান পাশা না বসলি যেন আপনার মৌজ হয় না। হ্যাঁ, এখন তো বুঝতে পারছেন বাবা ছেলে মেয়ের কি অবস্থা বাবা। আগের মতো পর্দা আছে বাবা? এই আগের মতো পর্দা আছে? এখান থেকে 40 বছর আগে আমি মিলাদ করেছি, তখন তো আপনার জানেন বাবা অনেক বয়স্ক মানুষ আমার চেনেন বাবা। 45 বছর আগে মিলাদ করেছি, 40 বছর আগে মিলাদ করেছি বাবা। কোন মেয়ে রাস্তায় বেরিত না, কোন মেয়ে রাস্তায় বেরিত না। আর যদি বেরিত, যদি কোনো দেখতো আলেম আসতেছে ঘোমটাতে পালাবে, সামনে আসবে না। আর এখন গাড়ির কাল আমার গাড়ির কাছে গিয়ে বলতেছে তুমি কে ডা, তুমি কে ডা, আমাকে আমাকে খালাতে ভাই, আমাকে তো বুঝতে পারবি বাবা। তাহলে আমরা আসি কোথায়? জি আসি কোথায় বলুন। এই জন্য বলছি বাবা সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আমি যখন মহফিল করি চাপার জানেন না বাবা, এই মাইক তখন ছিল না। আমি যখন মহফিল করেছি মাইক ছিল না, মুখে করতুম বাবা। তারপরে এই একটা মাইক্রোফোন একটা হরে ওই খুঁটি দিবে দেবে, আর একটা ব্যাটারি একটা মেশিন বাবা, কি কি সুন্দর ওয়াজ। আর এখন যে মেশিন দেখো তো এক ম্যাটার করে কি, আল্লাহু আকবার। জি আগের ওয়াজ গুলো আপনার ইউটিউবে শুনবেন আমার, এখান থেকে 30 বছর আগের ওয়াজ শুনবেন ইউটিউবে, সেসব মাইকটা কি ছিল। আর এখন যত কায়দা হচ্ছে বাজ বন্ধ হচ্ছে। জি এই জন্য বলছি বাবা আগে ছিল হ্যাসার লাইট, আপনার নিশ্চয় দেখেছেন বোধহয় হ্যাসার লাইট দেখেছেন না বাবা? এই কথা বলি না কেন, ওই মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে, মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে, ও তলে আবার একদম বসে থাকবে, হাওয়া কমে গেলি কি ঠিক না বলি বলছি। আচ্ছা বলতেন তখন কত আমেজ ছিল বা কত ভালোবাসছিল বলতে, এত সুনি লাইক ছিল। আমি তো দেখছি সে আফজনগের কোল পর্যন্ত লাই, আর এদিকে কত আল্লাহ জানে। জি হ্যাঁ ভরপুরি শেষ, আবার লাইট না দিলে চাঁদা দেবে না, সেও বিপদ। ওর কুকসি পর্যন্ত লাইট দিতে আছে, 10 টাকা চাঁদা দিয়েছে কুকসি পর্যন্ত লাইট, আবার না দিলি 10 টাকা ফিরিয়ে নেবে। জি আমরা আছি কোথায় বা আছি কোথায়? জি আজকের মরা মা বাপ গুলো কবরে, তার আজকের কাঁদছে কবরে, ঠান্ডা তাদের লেপ নেই, তাদের কবরে লেপ নেই, তারা কাঁদছে কবরে। আর ইনি বেইমিন খাওয়াচ্ছে, বেইমিন খাওয়াচ্ছে। 4 কিলো 5 কিলো করে হাওয়ার থেকে মাল এনেছে, জরিবেলা মাল বিনিত দিচ্ছে, খা খা খা, বিন যেন খুশি হয়। হেকি একবার মরে দেখো তোমার আমার কি অবস্থা হয় কবরে। জি তখনই বলবো আল্লাহ একটা লেপ দাও, আল্লাহ একটা কম্বল দাও, আল্লাহ একটা কেতা দাও, কিচ্ছু পাবা না, কিচ্ছু পাবা না। এই জন্য বলছি বাবা এখান থেকে তৈরি করে নাও, তৈরি করে নাও। যে আমি এলাকাতে খুব কম আসি বাবা, এই জন্য বলছি ছেলেরা মেয়েরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি, খুব শব্দ এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো। জি এর জোরে তকবীর আবার একটু দেবেন আপনারা, কি বলেন দেবেন? সবাই বলেন দেবেন, ওই একটা মুখ খুলে দেন তো দেখি, নারায় তকবীর। এইরকম চাঙ্গা না হলি, এইরকম চাঙ্গা না হলি বাবা। হ্যাঁ সারা পৃথিবীর দুটো বড় শক্তি ইসরায়েল আর আমেরিকা, তাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিন। ছেলে খেলা না, যাদের হাতে তাবড় তাবড় যন্ত্র, যাদের হাতে তাবড় তাবড় মেশিন, যাদের হাতে তাবড় তাবড় বোম, তাদের বিরুদ্ধে লড়াই করছে একটা ক্ষুদ্র দেশ। হ্যাঁ ফিলিস্তিন কোন দিনে বাপের বেটা দেখিয়ে দিচ্ছে, নাকানি চুবুলি খাওয়াচ্ছে, সারা পৃথিবী টাক লাগিয়ে দিচ্ছে আল্লাহর মহিমা। এই ফিলিস্তিন জেরুজালেম একদিন জিতবি, জোরে বলি আল্লাহ, জিতবে বলি আল্লাহ, বলতে হবে আল্লাহ। বলছি বাবা একটু সিংহের মতো আওয়াজ দেন, আল্লাহ খুশি হোক।
নারাই তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শুরি সিলসিলায় হক ফুরফুরা শুরি নারাই তাকবীর একটু মহব্বতের সঙ্গে আর একবার কলেমা পড়ে নেলা ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী যবেহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী যবেহুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর হচ্ছে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সুন্দর হচ্ছে ও আলা ঝরে কোলে আমি না সম্মালায় করে আমার নবীর পায়ে জোরে জোরে আল্লাহ আমার সোনার চাঁদেরা আমার হরপুরের তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি মায়ের দাম কত মায়ের মূল্য কত অনেকে জানে না মা ডেকে বলছে মানিক তুই গালটা হা কর তোর গালে দুটো ভাত দে সারাদিন আমি এক গাল ভাত গালে তুলতে পারিনি তুই মাদ্রাসাতে না ফিরলে আমি খেতে পারি না তোর আব্বা দাম দুনিয়ায় নেই আমি বিধবা মা তোর মুখের দিকে তাকে জীবন যাপন করি না 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 আম্মা যান আমি মরে যাব আম্মা যান আমি দুনিয়াতে চলে যাব আমি তো দুনিয়ার বাঁচব না আম্মা আমি খেয়ে কি করব হাওয়া করে কাঁদতে লেগেছে মা বলছে মানিক রে তুই মরে যাবি যা তাতে কোনো দুঃখ নেই আমি তোর গালে দুটো ভাত দিতে চাই মা ও ছেলেরা বাচ্চারা ও হরপুকুরের ভাইরা যে মাকে তোমরা ঠেলে দাও যে মাকে তোমরা বাদ দাও যে মাকে তোমরা ঠেলে দাও মাকে তোমরা বাদ দাও তুমি হাড়োয়ার বাজারে গেছো রাত ১১টা বেজে গেছে তুমি বাড়ি আসছো না হরপুকুরের সবাই ঘুমিয়ে গেছে তোমার মা কিন্তু ঘুমায় না দরজার কাছে দাঁড়িয়ে মা শুধু বলে আল্লাহ আমার মানিকা তো দেরি করছে কেন দিনকাল ভালো না আমার বাপ পাইছে বাচ্চা মানিক এসে আমার মা বলে ডাকে আমার কলিজা কাটানো জুড়িয়ে যা এ কথা মা বলে তোমার বউ বলবে না এ ছেলেরা তোমার বউ বলবে না হ্যাঁ বর বোন বলবে না হ্যাঁ বর মা বলবে না এ কথা তোমার পেটে যারা মা বলবে জি এ খবরটা তোমার মা দেবে বাবা ঈদের দিন তোমার ছেলে মেয়ের তুমি কাপড় দিলে তোমার বিবির তুমি শাড়ি দিলে তোমার মা জনম দুঃখিনী শাড়ি দিতে গেছো মা দেখে বলছে মানি গত ২ বছর লকডাউন গেছে বাবা
আমার শাড়ি তিনি কেন বল, আমার শাড়িতে দরকার নেই, আমি পূর্ণ শাড়ি পরিধ করবো, বাবা মার শাড়ি লাগবে না। ও ছেলেরা রে, এই কথা তোমার আমার মা বলবে, কিন্তু তোমার আমার বউ কিন্তু বলবে না। বরঞ্চ বউ কিন্তু যদি শাড়ি না পায় ঈদ কিন্তু করবে না। একমাত্র মা জনম দুঃখিনী ছাড়া কেউ বলে না। বাবা তুই আমার শাড়ি দিস নে, তোর বেটা বেটি দে বাবা, ওরা হাসি ফুটু, ওরা খুশি হো, ওরা সন্তুষ্ট হো। এ কথা তোমার আমার মা বলবে, অন্য কেউ বলবে না। জি একটা ঘটনা বলে দেই, বাস্তব কথা বলছি বাবা।